নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক মঙ্গলবার সরকার কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি ফেব্রুয়ারি মাসের জন্য কোন বিচারপতি কোন কোন মামলা শুনবেন তার তালিকা প্রকাশ করা হয়েছে প্রধান বিচারপতির দপ্তর থেকে আসলে প্রধান বিচারপতি তো মাস্টার অফ দ্য রোস্টার সেখানে দেখা গেছে যে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিকের সমস্ত মামলা সরেছে আর জাস্টিস সৌমেন সেন আগেই অব্যাহতি চেয়েছিলেন এই সাম্প্রতিক বিতর্ককে মাথায় রেখে মাথায় রেখে জাস্টিস শেখর মান্থা এই প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে যে মামলাগুলো চলছে সেগুলো এবার থেকে শুনবেন তার বেঞ্চে শুনানি হবে যদিও আইনজীবী মহলের একাংশ বলছেন যে অনেকগুলো মামলা বিচারপতিরা অনেকটা শুনেছিলেন যাকে আইনি পরিভাষায় বলা হয় পাট হার্ড সেই মামলাগুলো কি আবার নতুন করে শুনানি হবে নাকি যারা শুনছিলেন তারাই শুনবেন একটা ধোঁয়াশা রয়েছে এর মধ্যে জাস্টিস সৌমেন সেনের এজলাসে থাকা মামলাগুলো চলে গেছে জাস্টিস তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ কালকে প্রায় আড়াইশো আইনজীবী একটা অভিযোগপত্র দিয়েছেন প্রধান বিচারপতি টি এস কাছে তাদের দাবি মাননীয় বিচারক অভিজিৎ গাঙ্গুলিকে ক্ষমা চাইতে হবে তার কারণ তিনি নাকি কলকাতা বারের প্রধান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে অসম্মান করেছেন এখন প্রশ্ন হলো কিশোর দত্ত এজলাসে দাঁড়িয়ে যেভাবে জাস্টিস গাঙ্গুলির উদ্দেশ্যে বলেছিলেন তিনি শুনছেন জাস্টিস গাঙ্গুলি নাকি বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে লড়তে পারেন এই কথাটা বলাও কি খুব প্রয়োজনীয় ছিল তার প্রতিক্রিয়া জাস্টিস গাঙ্গুলি ওই কথা বলেছেন যে আপনি কাকে ধরে অ্যাডভোকেট জেনারেল হয়েছেন সেটা আমি জানি একটা বিষয় জানিয়ে রাখা ভালো জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং জাস্টিস কিশোর দত্তের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক কিন্তু মধুর তারা একেবারেই সহপাঠী আদালত চত্বরে ঘটনা ঘটার পর এই মুহূর্তে সেই সম্পর্ক ঠিক কিরকম আমি বলতে পারবো না কিন্তু আমি জানি তাদের দুজনের সম্পর্ক যথেষ্ট মধুর একদম বন্ধুস্থানীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় জাস্টিস সৌমেন সেনের এজলাসে মাননীয় বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে কিছু বলতে গিয়েছিলেন জাস্টিস সৌমেন সেন তাকে থামিয়ে দিয়ে বলেন এনাফ ইস এনাফ তিনি সবাইকে সম্মান করেন আদালতের গরিমা নষ্ট হয়েছে আর এই সব বিষয়ের মধ্যে তিনি প্রবেশ করতে চান না তিনি জাস্টিস গাঙ্গুলিকেও সম্মান করেন এই কথা বলেছেন এবং মাননীয় প্রধান বিচারপতি বলেছেন তিনি ব্যথিত মর্মাহত দুঃখিত কলকাতা হাইকোর্ট অন্যতম প্রাচীন হাইকোর্ট তার সম্মান সারা দেশে আছে সেখানে যে ঘটনা ঘটেছে সেটা অনভিপ্রেত একটা গভীর ক্ষত তৈরি হয়েছে মানুষের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে তিনি আশাবাদী আস্তে আস্তে এই পুরো এপিসোডটার একটা সমাপ্তি হবে মানুষের মনে আবার আস্থা ফিরে আসবে এখন প্রশ্ন হলো তৃণমূল খুব উল্লসিত হচ্ছে যে জাস্টিস গাঙ্গুলির এজলাস থেকে মামলাগুলো সরে গিয়েছে কার এজলাস জাস্টিস রাজা শেখর মান্থা যে রাজা শেখর মান্থার এজলাস বয়কট করা তার বাড়ি দেওয়ালে পোস্টার সাঁটা সব সঙ্গে শাসক দলের নাম জড়িয়ে গিয়েছিল তার এজলাস বয়কট করার পিছনে যে আইনজীবীরা ছিলেন তারা শাসক দলের সমর্থক কলকাতা পুলিশ তদন্ত করছে সেই আইনজীবীদের চিহ্নিত করা হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু কোন প্রেস থেকে সেই পোস্টারগুলো ছাপা হয়েছিল কলকাতার পুলিশ এখনো তার কিনারা করতে পারেনি অনেকে বলছেন কিনারা করতে চাইনি বলেই কিনারা করতে পারেনি এমন কি হাতিঘোড়া ব্যাপার কলকাতা পুলিশের কাছে যে বিচারালয়ে যে পোস্টার ছাপা হয়েছে সেই পোস্টারগুলো কোন প্রেস থেকে ছাপা হয়েছে আসলে অনেকেই বলছেন যে ব্যাপারটাকে ধামা চাপা দিতে চাইছে কলকাতা পুলিশ এখানে তারা খুব নিষ্ক্রিয় আবার বটতলা থানার পুলিশ প্রায় মধ্যরাতে ব্যারাকপুর চলে যায় এক আইনজীবীর বাড়িতে সেই আইনজীবী একটা বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু মন্তব্য করেছেন। আবার এই রাজ্যের পুলিশ স্কুলের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের নিগ্রহ করে যে সমাজ বিরোধীরা অভিযোগ প্রধান শিক্ষকের নির্দেশে সেই মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতাকে বারুইপুরের পুলিশ খুঁজতে পারে না এফআইআর যাদের নাম নেই তাদের দু তিনজনকে গ্রেপ্তার করে কিন্তু মূল অভিযুক্ত এখনো অধরা থেকে যায় শেখ শাহজাহান চার সপ্তাহ অধরা নরেন্দ্রপুর কাণ্ডে দুষ্কৃতীরাও অধরা বিচারপতি প্রধান শিক্ষককে স্কুলে ঢুকতে নিষেধ করেছেন এবং পুলিশকে বলেছেন যে নিষ্পত্তি করতে হবে মূল অভিযুক্তকে নির্দিষ্ট সময়ের মধ্যে ধরতে হবে এই হলো পুলিশের দুই পৃথিবী এক পৃথিবীতে পুলিশের সক্রিয়তা মধ্যরাতে কলকাতার রাজপথ অতিক্রম করে পৌঁছে যায় ব্যারাকপুরে আরে মধ্যরাতে কলকাতা শাসন করতেন শক্তি চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় অমিতাভ দাসগুপ্তরা বরতলা থানার পুলিশ এখন মধ্যরাতে কলকাতা শাসন করবে অ্যাক্টিভিজম দেখুন আবার অন্যদিকে শিক্ষক শিক্ষিকাকে নিগ্রহ করলো মারধর করলো যে অভিযুক্তরা যে দুষ্কৃতীরা তাদের টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না রাজ্য পুলিশের প্রত্যয় ঘোষণা সত্ত্বেও শেখ শাহজাহান প্রায় মাসখানেক ধরে অথরা কে কখনো স্বাধীনতা সংগ্রামী হয়ে যাচ্ছে কখনো ভদ্রলোক হয়ে যাচ্ছে কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে কি করেছে শাহজাহান ভিড়ের মধ্যে তো দেখেনি তাকে তিনি তো গণৎকার নন এইসব বলছেন এই পরিষ্কার মানে এই বিষয়গুলো সামনে আসলে মানুষের বুঝতে সুবিধা হবে তাই রাজাশেখর মান্তার এজলাসে যে পোস্টার লাগানো হয়েছিল সেই পোস্টারের উৎস কোথায় সেটা পুলিশ এখনো জানতে পারেনি রাজাশেখর মান্তা শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছিলেন এমনকি এটাও বলেছিলেন শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে গেলে কোর্টের অনুমোদন নিতে হবে কুণালবাবু কটাক্ষ করেছিলেন বাবুকে যে মানুষ বলে যে আমি আদালতে যাবো শুভেন্দুবাবু কিছু সমস্যা হলে নিষ্পত্তির জন্য বাবু বলেন আমি রাজা শেখর মান তার সেই রাজাশেখর বান্তা এজলাসে এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা মাননীয় বিচারক অভিজিৎ গাঙ্গুলির এজলাস থেকে মামলা সরে যাওয়ায় তৃণমূল উল্লসিত হয়েছিল ভেবেছিল তাদের জয় কিন্তু যে বিচারপতিকে তারা প্রথম থেকে নিশানা করেছেন সেই রাজাশেখর বান্থার এজলাসে প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলাগুলো যাওয়ায় তৃণমূলের অস্বস্তি কি বাড়ল না বহুগুণ এই প্রশ্ন উঠছে কারণ রাজাশেখর বান্তাকে তৃণমূল যেভাবে ব্যক্তিগত স্তরে আক্রমণ করেছে সেটা অনভিপ্রেত সেটা আনপ্রেসিডেন্টেড আমরা তো সাক্ষী সেই সব ঘটনা। তাহলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ঠিক করেছেন তিনি কপিল সিব্বালের সওয়ালেও কিন্তু সুপ্রিম কোর্ট জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়নি কত বড় বড় আইনজীবীকে নিয়োগ করে দিয়েছিল রাজ্য সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তদন্ত টাকাতে কত কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার এই প্রশ্ন তুলেছিলেন জাস্টিস গাঙ্গুলি প্রশ্ন তোলাটাকে খুব অযৌক্তিক আমার আপনার করের টাকা দিয়ে সুপ্রিম কোর্টে নামি দামি আইনজীবীকে নিয়োগ করে রাজ্য সরকার সিবিআই ইডির তদন্ত ঠেকাতে চায় যারা বলে আমরা সততার মূর্ত প্রতীক আমরা তদন্তকে ভয় পাই না তারাই যখনই কোনো তদন্তের নির্দেশ আদালত দিচ্ছে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট অব্দি দৌড়াচ্ছে সুরাহা মেলে তো কোটি কোটি টাকা খরচ হয়েছে টাকাটা আমার আপনার করের টাকা সেই টাকাগুলো পিছনে খরচা না করে কিছু ডেভেলপমেন্টাল ওয়ার্কে লাগানো যেত পরিকাঠামোর ফাঁক ফোঁকর ভরানোর কাজ করা যেত না সিবিআই এডির তদন্ত আটকাতে হবে এত ভয় কি সততার মূর্ত প্রতীকদের আজকে জাস্টিস গাঙ্গুলি ছিলেন বলেই পার্থ মানিক জেলে এত বড় যে দুর্নীতি হয়েছে শিক্ষায় আমরা জানতে পেরেছি সময় বেঁধে দিয়ে সিবিআইকে বলেছিলেন এসএসসির দপ্তরে যান সার্ভার রুম কেন্দ্র বাহিনীকে দিয়ে ঘিরিয়ে এই সময়ের মধ্যে আনতে হবে শাসক দলের এগুলো পছন্দ হবে না তারা অনেক চেষ্টা করেছিল প্রথমে তারা সফল হলো যে জাস্টিস গাঙ্গুলির বেঞ্চ থেকে মামলা চলে গেল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে তিনিও এই দুর্নীতির বিষয়টাকে একেবারে খুঁজে দেখতে চাইলেন কারা কারা যুক্ত কতটা দুর্নীতির বহর তার রায় তার পর্যবেক্ষণ শাসক দলের অস্তিত্ব এই অস্বস্তি বাড়ালো আবার চলে গেলেন তারা এই সব কাণ্ড কারখানা দেখুন যারা বলে না আমরা স্বচ্ছ একজন দুজন যদি দুর্নীতি করে সরকার কি তার দায় নেবে তাহলে একজন দুজন দুর্নীতি করলে তারা চিহ্নিত করা হোক তাদেরকে আড়াল করার কি মরিয়া প্রয়াস দেখুন এখনো বলছে কি করেছে কেষ্ট বালু সবুজ বিপ্লবের জনক এস এস প্রভাবশালীদের নিরাপদ হিসাবে হিসাবে সময় প্রায় চিহ্নিত করে দেওয়া হয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এসএসকেএম এর কাছ থেকে তালিকা চেয়েছিল কজন প্রভাবশালী ছিলেন কি কি সুবিধা তারা পেতেন কেন ছিলেন কি কি তাদের চিকিৎসা হলকনাম জমা দেওয়ার কথা ছিল জমা দেওয়া হয়েছে কিনা আমি এই মুহূর্তে বলতে পারবো না সম্ভবত না হয়ে থাকলেও দিনের মধ্যে তারা দেবেন তারপরে দেখুন বালু পয়লা করে চলে গেল রায় চলে গেল কাকু এখনো আছেন তাই মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে তৃণমূলের কুচো মুখপাত্র পর্যন্ত সমাজ মাধ্যমে যেসব মন্তব্য করেছেন মাননীয় বিচারককে অভিজিৎ দা বলে সম্বোধন করেছেন তার হাঁটুর বয়সী এক ছোকরা তৃণমূল কংগ্রেস খুব উল্লসিত হয়েছিল যে জাস্টিস গাঙ্গুলির এজিলাস থেকে মামলাটা সরল কিন্তু মাননীয় প্রধান বিচারপতি রাজাশেখর বান্তার এজিলাসে মামলাটা দিলেন যে রাজাশেখর মান্তাকে তৃণমূল নাকাল করেছে ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত করেছে কলকাতা হাইকোর্টের আমি ব্যক্তিগতভাবে মনে করি সমস্ত বিচারপতি তাদের দক্ষতা সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং আইন মেনে তারা বিচার করেন প্রত্যেকের প্রতি সম্মান শ্রদ্ধা আছে। কিন্তু দল যেভাবে বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছে সেটা নজিরবিহীন পুরো বিষয় নিয়ে কথা বলেছিলাম প্রবীণ আইনজীবী সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্যের সঙ্গে আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গাঙ্গুলির কাছ থেকে নিয়োগের যে মামলাগুলো চলছিল সেগুলো সরিয়ে মাননীয় বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে পাঠালেন অনেকে বলছেন যে এটা জাস্টিস গাঙ্গুলির প্রতি অনাস্থা আবার কেউ কেউ বলছেন আবার কেউ কেউ বলছেন যে রাজা শেখর যখন মামলাটা শাসক দল বা দুর্নীতিগ্রস্তরা রেহাই পাবেন না এরকম একটা ভার্সান চলছে কারণ রাজা শেখর মান্থা শাসক দলের আহ রোশের মুখে তো পড়েছিলেন আমরা সবাই জানি কিভাবে দেখছেন ব্যাপার প্রথম কথা হচ্ছে এটা সমস্ত দেশের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও প্রথা হচ্ছে যে চিফ জাস্টিস তারা সময় থেকে সময় অন্তরে ঠিক করেন কোন বিচারপতি কোন মামলা শুনবেন এটা স্বাভাবিক প্রক্রিয়া এর সঙ্গে কোন রকম আস্থা অনাস্থার প্রশ্ন নেই যেমন বিচারপতি কমিশনের কাছ থেকে এডুকেশন হিয়ারিং এর মামলা গুলো অন্য আপিল বেঞ্চে দিয়েছেন ঠিক অনুরূপভাবে ভাবে হয়তো অভিষেকের কাছ থেকে আমাদের অভিজিতের কাছ থেকে এডুকেশন মামলা অনেক দিন শুনছেন এবার তাকে অন্য মামলা শোনানো হবে এটা চিরকালের পদ্ধতি এটা রুটিন মেজার এর সঙ্গে কোনো রকম ওই সমস্ত গপ্প খাটে না যে তারপর আস্থা অনাস্থা অনাস্থা হলেই শুধুমাত্র একটা বিষয়ের মামলার উপর অনাস্থা হবে তা তো হয় না সেই জন্য এটা একটা খুব সাধারণ রুটিন মাফিক প্রক্রিয়া যে প্রক্রিয়াতেই প্রধান বিচারপতি এক এক করে পাল্টাচ্ছেন যেমন ছুটির পরে কিছু লোক বেঞ্চ পাল্টেছিলেন যেমন জাস্টিস বসাককে তিনি অ্যান্টিসিপেটারি বেল দিয়েছেন আগে তার অন্য ম্যাটার শোনার অধিকার ছিল সেগুলো সরিয়ে দিয়েছেন এগুলো দৈনন্দিন কাজের মধ্যে পড়ে চিফ জাস্টিসের অধিকারের মধ্যে পড়ে আপনার মনে থাকতে পারে এই চিফ জাস্টিস মাস্টার অফ রস্টার তিনি বিভিন্ন মামলা কোনো একজন বিচারপতিকে দিচ্ছিলেন বলে সুপ্রিম কোর্টের চার বিচারপতি প্রেস কনফারেন্স করেছিলেন হ্যাঁ সুতরাং এটা খুব স্বাভাবিক ব্যাপার আর কিছু না মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার রায়ে যে কথাগুলো উল্লেখ করেছিলেন মাননীয় বিচারক সৌমেন সেন সম্পর্কে সুপ্রিম কোর্ট কিন্তু বিষয়টার সমাধান না করে কলকাতা হাইকোর্টের গরিমা তিন সপ্তাহ পরে শুনানি হবে তা কিভাবে মানে এই তো তো ভাবমূর্তি ধাক্কা লাগলো সাধারণ মানুষই তো আদালতের উপর ভরসা রাখেন কিভাবে এই এই অচল অবস্থা বা আস্থার ঘাটতি মেটানো যায় সাধারণ মানুষের আস্থা আদালতের উপর থাকে কিন্তু আদালত যে বিচার করেন সে বিচারের উপরে এই যে সাধারণ মানুষের এত উচ্চ আশা তৈরি হয়েছে আস্থা তৈরি হয়েছে যেহেতু বিচারপতিরা ন্যায় বিচারের দিকে তাদের কলম চালাচ্ছিলেন এত বড় দুর্নীতি প্রকাশের ক্ষেত্রে আদালতের যে সরাসরি প্রত্যক্ষ হস্তক্ষেপ আইন মাফিক হস্তক্ষেপ তাতেই তো লোকের আস্থা তৈরি হয়েছে সুতরাং আস্থার কোনো একজন বিচারপতি দুজন বিচারপতি তাদের মধ্যে যদি হয় তার উপরে নির্ভর করে না অত আস্থার কোনো ঘাটতি হবে বলে মনে হয় না আমার হওয়া উচিত নয় এখন ওই দুই বিচারপতি একে অপর সম্পর্কে মন্তব্য করেছেন এটা বিচার্য বিষয় নয় এটা একটা প্রশাসনিক ব্যাপার সেই জন্য চিফ তিনি তার প্রশাসনিক যে ক্ষমতা আছে ক্ষমতা বলে কোনো সিদ্ধান্ত নেবেন সেটা খুব বেশি আলোচনার মধ্যে আসা উচিত না যে যে বলেছেন বলেছেন এটা বুঝবেন এবং চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট ইজ কম্পিটেন্ট এইখানেই ব্যাপারটা শেষ হবে আস্থা আবার বলছি বিচার হবে বিচার প্রক্রিয়ায় তারা কিভাবে বিচার করছেন কিভাবে তারা ন্যায়ের পক্ষে দাঁড়াচ্ছেন তার ওপরে আস্থা নির্ভর করে হুম কিন্তু বিকাশরা জাস্টিস গাঙ্গুলি কিন্তু তার রায়ে উল্লেখ করেছেন হ্যাঁ সেটা উল্লেখ করেছেন করে চলে গেছে এখন তো আলোচনা চলবেই আলোচনা চলবে সেটা সারাদিন কিছু আলোচনা চলবে হম তা এখন বিচারপতিরা তাদের এমনি প্রশাসনিক অন্ত তাদের অন্ত হুম আলোক হয় হুম বিচারপতিদের বিরুদ্ধে কোন অভিযোগ হলে একটা অন্তর তদন্তের ব্যাপার থাকে সেটাই করবেন চিফ জাস্টিস তিনি তার মতো করে তার মানে আপনি কি আশাবাদী যে সুরঙ্গের শেষে আলোটা আলটিমেটলি দেখা যাবে বটেই তো কোনো সন্দেহ নেই কিন্তু কোনো টাইম ফ্রেম নেই যে বিচারপতি মামলা শুনছেন বিচার করছেন তারাই তো তৎপরতার সঙ্গে তদন্তের পক্ষে রায় দিচ্ছেন বিচারপতি বিশ্বজিৎ বসু তিনিও তো যখনই দুর্নীতি দেখছেন তৎপরতার সঙ্গে রায় দিচ্ছেন এটা কারো কারো মনে ধারণা হতে পারে যে বিচারপতি একজন বিচারপতিকে হেচ্ছু দায়িত্ব না দেওয়া হয় তবে তাদের হয়তো সুখ সাম্রাজ্যের স্বপ্ন দিন কাটবে তা কাটবে না কারণ কেন বিচার ব্যবস্থা আমাদের অতটা পঙ্গু নয় হুম বিচার আমার শেষ প্রশ্ন সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতি ডিভাই চন্দ্রচূড়ের পাঁচ সদস্যের বেঞ্চে আমরা দেখলাম যে জেনারেল জেনারেল পর্যন্ত উপস্থিত হয়ে গেলেন তার মানে ব্যাপারটার গুরুত্ব কতটা বিচার ব্যবস্থার প্রতি এই ধরনের ঘটনা সেটাই তো ইঙ্গিত করে এবং কার্যটা কেন্দ্র রাজ্য সংঘাতের ক্ষেত্রে পরিণত হলো সুপ্রিম কোর্টের সবাই না 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 হুম যেহেতু এরকম একটা বিষয় এসে গিয়েছে যে সিঙ্গল বেন্ট এবং ডিভিশন বেন্ট তাদের মধ্যে অর্ডার পাস করা নিয়ে একটা বিতর্ক পৌঁছে গেছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট হচ্ছে একমাত্র আমাদের ব্যবস্থায় যারা এই সমাধান করতে পারেন এটি সুপ্রিম কোর্টের চিফ যে কলেজিয়াম তৈরি হয় পাঁচজন বিচারপতিকে নিয়ে যারা নিয়োগ এবং ট্রান্সফার এইসবগুলো বিবেচনা করেন তারাই এটা জুডিশিয়াল সাইডে শুনবেন শুনে তারা মামলাটা তাদের কাছে টেনে নিয়ে গেলেন যে তারাই বিচার করে দেবেন যাতে এই কন্ট্রোভার্সিটা না থাকে এবং সেক্ষেত্রে এই মামলা শুনতে গেলে পরে কোর্টকে সবসময় অ্যাটর্নি জেনারেলকে নোটিশ দিতে হয় তিনি গভর্নমেন্টের নন তিনি রাষ্ট্রের অ্যাটর্নি অ্যাডভোকেট জেনারেল কখনো গভর্নমেন্টের নয় রাষ্ট্রের অনেকে ঘুরিয়ে ফেলেন তাদের অধিকারটা সেই জন্যই সুপ্রিম কোর্ট অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল নোটিশ পেয়ে সঙ্গে সলিসিটর জেনারেল গেছেন এটাই পদ্ধতি আচ্ছা তাহলে মানে আপাতত ব্যাপারটার ইতি পড়লো হয়তো বিতর্কের আপাতত নিষ্পত্তি হলো কিন্তু একটা চিরকালীন বিতর্কের ক্ষেত্র প্রস্তুত করে গেল জাস্টিস গাঙ্গুলির রায় সেটাই সেটাই মনে হচ্ছে যে এই বিতর্ক চলবে কিছুদিন চলবে তো বটেই তারপরে আবার শান্ত হয়ে যাবে মানুষ যখন তার ন্যায্য রায় পেয়ে যাবে দুশো পঞ্চাশ জন আইনজীবী আজকে চিঠি লিখেছেন প্রধান বিচারপতিকে যে আমাদের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে সঙ্গে খারাপ ব্যবহার করেছেন জাস্টিস গাঙ্গুলি তাকে ক্ষমা চাইতে হবে কিভাবে দেখেন জানি না কারা এই আবেদন সই করেছেন যারা সই করেছেন তারা আমার মনে হয় খুব ভাবনা চিন্তা করে করেননি কেন তাহলে তো আদালতে অ্যাডভোকেট জেনারেল যা বিচারপতিকে বলেছেন সে নিয়েও তো প্রশ্ন ওঠে আপনি আচুরি ধর্ম পরের শিখাও আমরা যদি আমাদের সীমার বাইরে কথাবার্তা বলি তাহলে সেটা বিচারের মধ্যে চাকরি প্রার্থী তারা আজকে নজিরবিহীন ভাবে বিক্ষোভ দেখিয়েছেন মঙ্গলবার আদালতে যে বেঞ্চ বদল হওয়ায় আবার নতুন করে শুনানি বিলম্ব হবে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেন আর রাজধানীর কথা ছিল এখন বেঞ্চ বদল হলে তো আবার ওই কেচে গন্ডুস করার মতো অবস্থা বঞ্চিত তো ওরাই হচ্ছেন যারা চাকরি প্রার্থী যারা মামলা করেছেন কিভাবে তাই বঞ্চিত হবেন তার মানে শোনানি হবে আমি মানে থেকে মানে কেচে গন্ডুস তাতে খুব বেশি সময় লাগার কথা না আচ্ছা অনেক ধন্যবাদ বিকাশ অনেক ধন্যবাদ জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন